গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আর এই তো আমিও ভালোই আছি। সকালবেলা ঘুম থেকে আজকে অনেক আগেই উঠেছি, উঠে বাইরে একটু হাঁটতে গেলাম। আজকের পরিবেশটা না বেশ ভালো ছিল। এক একটা দিন থাকে না যে পরিবেশ অনেক ভালো, দেখলেই মন ভালো হয়ে যায় যতই মন খারাপ থাকুক। আর আমরা তো মানুষ, তাই না? মন তো খারাপ হবে, এটাই স্বাভাবিক। সব সময় তো ভালো দিন যায় না, আবার খারাপ দিনও যায় না, ওই মিলেমিশে আর কি। তো যখন খারাপ লাগবে একটু বাইরে থেকে ঘুরে আসলে না ভালো লাগে, এটা সবার ক্ষেত্রেই। অনেকে কি করে, মন খারাপ হলে বাসায় থাকে, কোনো কারোর সাথে কথা বলতে চায় না বা খেতে চায় না। এই জিনিসটা না একদম করা উচিত না। যখনই দেখবেন যে আপনার মন খারাপ, তখনই আপনি বেশি বেশি করে বাইরে যাবেন বা বন্ধুদের সাথে কথা বলবেন বা যাকে আপনার ভালো লাগে তার সাথে কথা বলবেন। এতে করে হবে কি, মন অনেক ভালো থাকে, আর যে একটা টেনশন বা একটা ডিপ্রেশনে থাকা ওই জিনিসটা থাকে না। এটা আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বললাম আর কি। আর আমি অবশ্য এইসব জিনিস না বেশি ঘাটাঘাটি করি, তো সেই জন্যই হয়তো বা। তো যাই হোক, অনেক জ্ঞানের কথা বললাম। আর এই তো এখন আমি তো রান্নাবান্নাও বসিয়ে দিলাম, আর সকালবেলা যখন ওই বাইরে গেলাম তখন আমি খেয়ে দিয়ে এসেছি। বাইরে গেলে আমার খেতে হবে, এটা হচ্ছে মেইন কথা। তো খুব বেশি যে খাই তা কিন্তু না, কিন্তু হালকা পাতলার মধ্যে কিছু না কিছু খেতে হবে। তো এই তো এখন হচ্ছে আমি রান্নাও বসিয়ে দিলাম, আর আজকে অনেক কিছু রান্না করব। ওদিকে তো চিকেন বসিয়ে দিলাম, এটা তো লেয়ার মুরগি, তো হতে না অনেকটা সময় লাগে, সেজন্য প্রেশার কুকারে দিলাম। না হয়তো মুরগির মাংস প্রেশার কুকারে রান্না করতে হয় না, এমনি নরম হয়ে যায় তাড়াতাড়ি, তো যেহেতু লেয়ারের এই জন্যই দিলাম আর কি। আর এই তো এখানে আমি লতি চচ্চড়ি করে নিলাম আর কি, ইলিশ মাছ দিয়ে। তো এভাবে আমার একটু ঝাল ঝাল করে খেতে ইচ্ছে করলো, তো সেই জন্যই আর কি করলাম। আর আজকে আমি অনেক রান্নাই করেছি, সচরাচর এত রান্না করি না। আর এই তো এখানে চিকেনও হয়ে গেছে। চিকেনের মধ্যে না একটু তেল বেশি দিতে হয়, চিকেন না যে কোনো মাংসের মধ্যে তেলটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে, না হয় দেখা যায় কি যে একটু গন্ধ গন্ধ লাগে আমার কাছে মনে হয়। তো যাই হোক, এই তো এখন খেতে বসে গেলাম। দুই রকমের ভর্তা করলাম, ডাল ভর্তা, ওল কচু ভর্তা, আর সাথে তো চিকেন আছে, আর হচ্ছে লতি চচ্চড়ি। তো এরপর এখন সন্ধেবেলা একটু বাইরে আসলাম, কিছু কাজ ছিল দরকারি, না আসলে হতো না, না হয় আসতাম না, কেন কি সকালবেলায় তো বাইরে আসলাম, আবার সন্ধেবেলা ইচ্ছে করলো না। তো যেহেতু আসলাম তাহলে তো একটু কিছু খেতেই হবে, তাই না? না খেলেও না ভালো লাগে না। তো এই তো খেয়ে দিয়ে নিলাম, আর সাথে তো চা থাকতেই হবে, কারণ এখানে চাটা অনেক মজা। আর আসার সময় আমি স্বপ্ন থেকে অনেকগুলো বিস্কিট কিনে নিয়ে আসলাম। আমার না বিস্কিট, তারপর মানে যে কোনো জিনিস কেনাকাটা করতে খুব ভালো লাগে, আর বিশেষ করে বিস্কিট কিনতে খুব ভালো লাগে, কেন কি অনেক কালারফুল থাকে আর আমি নিজেও পছন্দ করি, যেটা সত্যি কথা অনেকেই আছে যে বিস্কিট পছন্দ করে না, তো আমার কাছে বেশ ভালোই লাগে। আর এই তো যেই বিস্কিটগুলো চা দিয়ে খেতে ভালো লাগে আমি সেগুলোই নিয়ে এসেছি। আর এই বিস্কিটটা ওই দিন আমি একটা এনেছিলাম, তো অনেক ভালো লেগেছে আমার কাছে, এই যে হানি জিরা যেটা, তো এই জন্য আজকে ছয়টা নিয়ে আসলাম আর কি। আর এই তো এখানে ড্রাই কেকও নিয়ে আসলাম। আর ডেকোর বিস্কিটগুলো না বেশ ভালোই, একটু ক্রিসপি ক্রিসপি হয়, ভালোই লাগে খেতে। তো আজ এই পর্যন্তই থাক, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য ভিডিওতে।